আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা। মম হীরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কুচু নিমকি বা ছোট নিমকি যেই নামে চিনি ওটাই আজ আমি বানিয়ে নেব। তো নিমকিটা কিভাবে ফুলকো এবং অনেক বেশি ক্রিস্পি হবে সেই যাবতীয় টিপস কিন্তু আমি ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য একটা পাত্রে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি, আর তার সাথে নিয়েছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ কালো জিরা। এই সব উপকরণগুলি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো মতো ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নিতে হবে। তেলটা মিশেছে কি না সেটা বোঝার বেসিক নিয়ম হচ্ছে ময়দাটাকে চাপ দিয়ে তারপর ছেড়ে দিতে হবে। যদি ভেঙে না যায়, দলা পাকিয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে ময়দার সঙ্গে তেলটা খুব ভালো মতো মিশে গেছে। এ পর্যায়ে এসে কিছুটা পানি নিয়ে নিয়েছি। পুরো পানিটা কিন্তু আমি একবারে দিচ্ছি না, একটু একটু করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। যে পর্যায়ে এসে শক্ত একটা ডো তৈরি হবে তখন পানি দেওয়া বন্ধ করতে হবে। আর এটা আমরা যে পরোটা বানাই সেই ডোটা যে পরিমাণ শক্ত হয় তার থেকেও একটু বেশি হবে। ওই লেভেলে আসা পর্যন্ত পানি দিয়ে আমি মেখে নিয়েছি। ডোটা যেন ভালোভাবে সেট হতে পারে সেজন্য একটা ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখব। আর আমি যে 1/2 কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা পানি লেগেছে, তার মানে 1 কাপ ময়দার জন্য আমার 1 কাপের 1/4 ভাগ পানি লেগেছে। ময়দা যদি নতুন হয়ে থাকে তাহলে পানি একটু কম লাগবে, আর পুরনো ময়দা হলে একটু পানি বেশি লাগতে পারে। তো মাখিয়ে নিতে নিতেই আপনি বুঝে ফেলবেন কতটুকু লাগবে। এখানে ডোটা অলরেডি সেট হয়ে গেছে আর কিছুটা নরম হয়েছে। এ পর্যায়ে এসে আমি হাত দিয়ে আরও একটু মাখিয়ে নিয়ে এরপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি রুটি বেলার সুবিধার্থে। আর রুটিটা বেলে নেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই এক্সট্রা গুঁড়ি দিয়ে বা এক্সট্রা ময়দা দিয়ে বেলা যাবে না, এতে করে নিমকি খেতে ভালো লাগবে না। চেষ্টা করতে হবে রুটিটাকে টেনে টেনে লম্বা করে করে বেলে নিতে। রুটিটা বেলতে গিয়ে যদি কখনো মনে হয় যে কোনোভাবে বেলুনের সঙ্গে বা পিঁড়ির সঙ্গে একটু লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে একদম সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে তারপর বেলে নিতে হবে, তবে কোনোভাবে বেশি দেওয়া যাবে না। এরপর রুটিটা খুব পাতলা করে বেলে নিয়ে উল্টে দিয়ে তারপর আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। যে কোনো শেপে কেটে নেওয়া যায়, তবে একটু চিকন চিকন লম্বাটে টাইপের করলেই এটা দেখতে ভালো লাগে, দোকানের নিমকির মতোই দেখায়। এই তো আমি কিন্তু একটু কোনা কোনা করে কেটে নিয়েছি, আর দেখতেই পেয়েছেন কাটতে কাটতেই কিন্তু এটা পিঁড়ি থেকে ছেড়ে গিয়েছে। তার মানে হচ্ছে ডোটা কিন্তু একদম পারফেক্ট ছিল। ডোটা যদি নরম হয়ে যেত তাহলে কিন্তু কাটার সময় পিঁড়িতে লেগে থাকতো, উঠানোর সময় কষ্ট হতো। তো এগুলি খেয়াল রেখে ডোটা পারফেক্ট করার চেষ্টা করবেন, বাকিটা এমনি এমনিই হয়ে যাবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে একটু আঁচ কমিয়ে তারপর আমি নিমকিগুলি ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নেব। চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে উপর থেকে পুড়ে লালচে হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে, বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। আর যদি চুলার আঁচ একদম কম থাকে তো সেক্ষেত্রে ফুলকো হবে না। তো এটা খেয়াল রেখে চুলার আঁচ লো টু মিডিয়াম এর মাঝামাঝি রেখেই নিমকিগুলিকে ভেজে নিতে হবে, তাহলে একদম পারফেক্ট হবে। যেমন ফুলকো হবে ঠিক তেমনি ক্রিস্পি হবে, আর অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।